আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহী দূরের দূরেরও কাছের দেশের প্রবাসের যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা জানবো পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ত পাঁচ ওয়াক্ত নামাজের নিয়াদ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব কারণ অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন আমরা অনেকেই নিয়াদ বলতে পারি না নিয়াত নামাজের নিয়াদ কিভাবে করতে হয় তো আজকে তাদের জন্য আমাদের এই ভিডিওটি চলুন তাহলে আমরা শুরু করি নিয়ত শব্দের আবিধানিক অর্থ সংকল্প করা দৃঢ় ইচ্ছা পোষণ করা তা আরবিতে হোক কিংবা অন্য ভাষায় হোক হাদিস শরীফে বলা হয়েছে প্রতিটি নে কামল বিশুদ্ধ নিয়তের উপর নির্ভর করে নিম্নে পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ত প্রদত্ত হলো অর্থাৎ এখন আমরা পাঁচ অক্ত নামাজের নিয়ত আপনাদেরকে দেখাবো যে কীভাবে নিয়ত করতে হয় পাঁচ ওয়াক্ত নামাজের প্রিয় দর্শক তার আগে আমরা জেনে নিব যে নামাজ পাঁচ ওয়াক্ত ফজর এরপরে জোহর এরপরে হলো আসর এরপরে মাগরিব এরপরে হচ্ছে এশা এখন আসুন পূর্তি ওয়াক্তে কত রাকাত নামাজ রয়েছে ফজর ফজরের নামাজ হচ্ছে চারের রাকাত চার একাত নামাজ কি দুই রাকাত সন্নত দুই রাকাত ফরস এখন আসুন জোহর জোহরের নামাজ হচ্ছে বারো রাকাত চার রাকাত সুন্নত চার রাকাত ফরজ, দুই রাকাত সুন্নত দুই রাকাত নফল এখন আসুন আসর আসরের নামাজ হচ্ছে আট রাকাত চার রাকাত শূন্য চার রাকাত ফরস এরপর আসুন মাগরিব মাগরিবের নামাজ হচ্ছে পাঁচ রাকাত তিন রাকাত ফরস দুই রাকাত সুন্নত এরপর হচ্ছে এশা এশার নামাজ হচ্ছে এগারো রাকাত চার রাকাত ফরজ দুই রাকাত শূন্য তিন রাকাত বেতের দুই রাকাত তফল সুপ্রিয় দর্শক মন্ডল এখন আমরা বিস্তারিতভাবে এই নামাজগুলির নিয়ত সম্পর্কে জানবো চলুন তাহলে আমরা শুরু করি ফজরের নামাজ হচ্ছে চার রাকাত দুই রাকাত শূন্যত দুই রাকাত ফরস এখন দুই রাকাত শূন্যতের নিয়ত সম্পর্কে আমরা জানব ফজরের দুই রাকাত শূন্যতের নিয়ত আচ্ছা নওয়াই তুয়ান উসাল্লি লিল্লাহি রকাতাই ত আলা রকাত সলাতিল রসুলিল্লাহ তালা মোতাবাজিহান ইলা জিহাতিল কাবাদি শরীফাতে আল্লাহ আকবর এটা হচ্ছে ফজরে সন্নতের নিয়ত এখন আসুন ফজরে দুই রাকাত ফরজের নিয়ত নাওয়াই তু আন উসাল্লিয়া লিল্লাহ তালা রাকাতাই সলাতিল ফাজরি ফারদুল্লাহ তালা মোতাবাজিহান ইলা জিহাতিল কাবাদ শরীফাতে আল্লাহ আকবর এই হলো ফজরের নামাজের সুন্নত এবং ফরজের নিয়াত এখন আসুন জোহরের নামাজের নিয়াত সম্পর্কে আমরা জানবো চলুন তাহলে প্রথমেই জোহরের চার রেকাত সুন্নতের নিয়াত নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আলা আর আ রাকাতি সালাতি জোহরি সুন্নাতু রাসুল ইহি তা ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহ আকবর এখন আসুন জোহরের চার রাকাত ফরজের নিয়াত নওয়াইতুয়ান উসাল্লি আলিল্লাহ তালা আরবা আ রাকাতে সালাতি জহরি ফারুদুল্লাহ তালা মোতাবাজিহান ইলা জিহাদিল কাবাতি শরীফাতে আল্লাহ আকবর এরপর আসুন জোহরের দুই রাকাত সুন্নতির নিয়াত এরপর আসুন জোহরের দুই রাকাত সুন্নতের নিয়াত নওয়াই তুয়ান উসাল্লিয়া আলিল্লাহ তালা রকাতাই সলাতি জহরি সুন্নত রসুলিল্লাহি তালা মোতাবাজিহান ইলা জিহাদিল কাবাতি শরীফাতে আল্লাহ আকবর নওয়াইতোয়ানুসিল্লাহি তালা রকাত সলাতিস নফলিজ জহরি মোতওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিস শরীফতে আল্লাহ আকবর এখন আসুন আসরের নামাজের নিয়ত সম্পর্কে জানবো প্রথমে চারিরাকা সুনত আসরের চার রেখা সুন্নতের নিয়ত নওয়াই তোয়ান তালা আরবা আ রকাতি সলাতিল আসরি সুন্নাতু রসুলিল্লাহি তালা মোতওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিস শরীফতে আল্লাহ আকবর এরপরে আসুন আসরের চার রাকাত ফরজের নিয়ত নওয়াইতুান উসল্লা ইলাহি তালা আর রাকাতি সালাতিল আসরি ফরুদুল্লাহ তালা মোতওয়াজহান ইলা জিহাতিল কাহাব শরীফাতে আল্লাহ আকবর প্রিয় দর্শক এখন আসুন মাগরীবের নিয়ত সম্পর্কে প্রথমে মাগরীবের তিন রেকাত ফরজের নিয়ত নাওয়াইতান উসল্লাহ তালা সালা সকাতি সালাতিল মাগরিবি ফরুদুল্লাহ তালা মোতওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবর মাগরীবের দুই রাকাত সুন্নতের নিয়াত নওয়াইতুয়ান উসল্লিহল্লাহি আলা রকাতাই সলাতিল মাগরীবী সুননতু রসুল্লাহি তা আলাহ মোতওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাত শরীফাতে আল্লাহ আকবর এখন আসুন এশার নামাজের নিয়ত সম্পর্কে জেনে নেই ঈশার নামাজের নিয়ত সম্পর্কে আমরা জেনে নেই প্রথমেই এশার চার রাকাত ফরজের নিয়ত নওয়াইতুয়ান উসাল্লি আলিল্লাহ তালা আরবা আ রকাতি সালাতিল ইশা ই তালা মুতাবাজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতে আল্লাহ আকবর এরপরে এশার দুই রাখা সুন্নতের নিয়ত নওয়াই তুয়ান উসাল্লি আলিল্লাহ তালা রকাতি সলাতিল ইশা ই সুন্নতু রাসুলিল্লাহ তালা মোতাবাজিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতে আল্লাহ আকবর এরপর আসুন এশার ভিতরের ওয়াজিব নামাজের নিয়ত বিতরের ওয়াজিব নামাজের নিয়দ আন উসাল্লাহ তা আলা সালাসা রাকাতি সালাতিল বিত্রি ওয়াজিবুল্লাহি তাহা মোতওয়াজিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহ আকবর এরপর আসুন এশার দুই রাকাত নফলের নিয়ত আন উসাল্লিয়া আল ইাহি তকাত সালাতি নফলিল ইসাই মোতওয়জ্জিহান ইলা জিহাতিল কাব শরীফতি আল্লাহ আকবর প্রিয় দর্শক আমরা পাঁচোক্ত নামাজে যে সমস্ত নামাজগুলি আছে সকল নামাজের নিয়ত সম্পর্কে জানলাম আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এভাবে নিয়ত করার তৌফিক দান করুক আমিন